ঠান্ডার দিনের একটা গরমা গরম রেসিপি নিয়ে। তো গরমের দিনে যেমন সবার একটু ঠান্ডা ঠান্ডা জিনিস ভালো লাগে, তেমনই তো ঠান্ডার দিনে একটু গরম গরম স্পাইসি জিনিস সবার ভালোই লাগে, যদিও আমি স্পাইসি কোনো জিনিস খাই না। কিন্তু কালকে ছিল শুক্রবার, আমাদের মতলব নিরামিষের দিন, তাই আমার মা তাকে রাতে ডিনারে খাওয়ার জন্য ভেজে নিয়েছিল পালং শাকের পকোড়া, ধনে পাতার পকোড়া, আর হচ্ছে আমার মার জন্য দুটো কাঁচা লঙ্কার পকোড়া। তো মা ফার্স্টে এই পকোড়া ভাজার জন্য নিয়ে নিয়েছিল বেসন, তার মধ্যে সামান্য লবণ, পোস্ত, জিরে গুঁড়ো, একটু সামান্য চিনি, কালো জিরে, তারপর ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছিল। মিক্স করে নেওয়ার পর মা ওটার মধ্যে অল্প অল্প করে জল দিয়েছে আর ওটাকে ভালো করে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছে, কারণ যত স্মুথ পেস্ট হবে তত সুন্দর পকোড়াটা ক্রিস্পি ক্রিস্পি হবে, কারণ অনেক কি না অনেক গাঢ় করে বেসন গুলো, গাঢ় করে বেসন গুলো কি হয় ব্যাপারটা মোটা মোটা হয়ে থাকে, পকোড়ার উপর মনে হয় একটা চট চাপ দেওয়া হয়েছে। যতটা স্মুথ পেস্ট বানানো হবে হালকা খুব মোটাও মানে গাঢ় করেও পেস্ট বানানো হবে না, আবার খুব যে একেবারে জলের মতো পেস্ট সেটাও না, মিডিয়াম, তোমাদের বুঝে বানিয়ে নিতে হবে। এই দেখো মা অলরেডি পেস্টটা করে নিয়েছে, দেন পেস্ট রেডি, পালং শাক রেডি, ধনে পাতা রেডি, কাঁচা লঙ্কাও রেডি। এবার মা এটা একেবারে পকোড়ায় দুধ দেওয়ার জন্য চলে এসেছে। মা ফার্স্টে কড়াই গরম করে ওটার মধ্যে সাদা তেল দিয়ে দিল। তোমরা চাইলে আর একটু বেশি তেল দিতে পারো, কারণ যত বেশি তেলে ভাজবে তত সুন্দর ক্রিস্পি হবে আর পুরোটা বেশ ভালো দেখতে হবে। তো মা তেল গরম হয়ে গেছে, মা পালং শাকের পাতাটাকে বেসনের মধ্যে ডিপ করে নিচ্ছে, ডিপ করে কড়াইতে ছেড়ে দিয়েছে, আবার আরেকটা পাতা ডিপ করে নিয়ে আবার কড়াইতে ছেড়ে দেবে। দুটোর বেশি পাতা একসাথে ছাড়বে না, কারণ দুটোর বেশি ছাড়লে না প্রবলেম হয়, সেটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো, সেটা আমার মা তাড়াহুড়ো করে করার জন্য যেটা করেছিল তোমাদের দেখাবো। তো এবার মা কি করছে, লো ফ্লেম করে উল্টে পাল্টে উল্টে পাল্টে জিনিসগুলোকে ভাজছে। হাই ফ্লেমে করলে তোমাদের উপরটাই হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই লো ফ্লেম করেই তোমাদেরকে করতে হবে। একটু ধৈর্য ধরে পকোড়া ভাজতে হবে, কারণ পকোড়াটা এমনই জিনিস যে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখো মা অলরেডি দুটো ভাজা হয়ে গেছে, এবার ধনে পাতার পকোড়া ছাড়ার জন্য মা রেডি করছে। দেখো ধনে পাতা কি করেছিল, মা ডাঁটগুলোকে এক জায়গায় করেছিল আর ধনে পাতার যে পাতার অংশটা সেই অংশটাকে একদিকে করেছিল। এবার ওরকম লম্বা লম্বা করেই মা বেসনের মধ্যে ডিপ করে, দেখো লম্বা অলরেডি একটা ছাড়া হয়ে গেছিল, আমি ওটা দেখাতে পারিনি তোমাদেরকে, এর জন্য সেকেন্ড যখন ছাড়ছে মা তখন আমি তোমাদেরকে পুরোটাই দেখে দেখালাম মা কি করে ছাড়ছে। দেখতে পাচ্ছ লো ফ্লেমে করে মা সুন্দর ভেজে নিচ্ছে ধনে পাতা পকোড়াটা, দেখেছো তো ধনে পাতা পকোড়া গুলোকে দেখে আমি যেটা বললাম সেটাই লাগছে, তো পুরো লোটে মাছের ফ্রাই মনে হচ্ছে যে গোটা লোটে মাছ খুব ফ্রাই করেছে। দেখো এই এটা হচ্ছে হালকা মানে আগে যেটা ছেড়েছিল সেটা, আর ওটা হচ্ছে মানে নতুন ছেড়েছে, একটা একটা করে ভাজলে না জিনিসটা খুব ভালো হয়, আর লো ফ্লেমে করে একটা একটা করে ভাজবে। এই যে মা তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি করার জন্য চারটে একবারে ছেড়ে দিয়েছিল পালং শাকের পাতা, এবার হবে কি যে মা যখন এটা হয়ে যাবে, এই দেখো মা তুলছে একটার সাথে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মতো, এখানে তো বাই ওয়ান বাই টু ফ্রি হয়ে যাচ্ছে, দেখেছো সব একবারে উঠে আসছে, এটাই প্রবলেম হয়, যেই কারণে তোমাদেরকে বলছি একটা খুব বেশি হলে দুটো একসাথে ভাজতে পারো। তো আমাদের কালকে রাতে মানে শুক্রবার রাতে মেনু ছিল গরম গরম পকোড়া, দেখো ফুটন্ত ভাত, আমাদের ভাতটাও গরম গরম, আর ছিল ভেজ ডাল, পকোড়া ভেজ ডাল, আর হচ্ছে গরমা গরম ভাত। উফ পুরো রাতের ডিনারটা পুরো জমে গেছিল বন্ধুরা। তো তোমরা কে কোন দিন নিরামিষ খাও আর কে কি কি নিরামিষ আইটেম খেতে পছন্দ করো আমার সাথে শেয়ার করতে একেবারে ভুলো না, আর আমাকে জানিও নিরামিষ আইটেমের মধ্যে বা আমিষ আইটেমের মধ্যে তোমাদের কোন রেসিপি আমার চ্যানেলে দেখার ইচ্ছা।
তোমাদের ইচ্ছে মতো আমি নিশ্চয়ই শেয়ার করব। আরো একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করে নিই, আমার মা হচ্ছে না চলতি ফিরতি মিয়ামর। আমার বাইরে কোনো কিছু খেতে ইচ্ছা হয় না, মানে মানে হয় না খেতে, কারণ মাই সব কিছু করে খাওয়ায় আমাকে। তো তোমরা আমাকে বলো কি দেখতে চাও তোমরা আমার চ্যানেলে। তো আজকের জন্য টাটা, বাই বাই। আবার আমার মায়ের নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমাদের যদি আমার এই রেসিপিগুলো বা আমার ভিডিওসগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।